প্রিয় বন্ধুরা আজকে একটি জনপ্রিয় স্কলারশিপ নিয়ে আলোচনা করব যে স্কলারশিপে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে যারা ন্যূনতম পাঁচ নম্বর পেয়েছ অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাশ করে উচ্চ একাদশ শ্রেণীতে ভর্তি হবে একাদশ শ্রেণী পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে এবং উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হবে বা কলেজে পড়ছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিংবা অ্যাকচুয়ালি পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হবে প্রত্যেকের জন্য এই স্কলারশিপ এবং এই স্কলারশিপটি একটি প্রত্যন্ত জনপ্রিয় স্কলারশিপ যেখান থেকে তোমরা এক লাখ টাকা পর্যন্ত প্রতি বছর পেয়ে যেতে পারো কাজেই তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করতে পারবে বিদ্যাসাগর স্কলারশিপের মজার ব্যাপার এটাই এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমরা স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসে বিনামূল্যে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কি এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে কি কী ডকুমেন্ট লাগবে এ অনলাইনে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে বিদ্যাসারথী স্কলারশিপের এ টু যে তথ্য বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি বিদ্যাশার্থী স্কলারশিপে তোমরা এখনই আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে তোমরা যারা এবছর মাধ্যমিক পাস করেছো একাদশ শ্রেণীর ফাইনালের পরীক্ষায় পাশ করেছো উচ্চ মাধ্যমিক পাস করেছ কলেজে ভর্তি হবে বা কলেজে পড়ছো কিংবা পোস্ট গ্রাজুয়েশন করছো আইআইটি বা অন্যান্য যে কোনো কোর্স করছো প্রত্যেকটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই এই সারুতি স্কলারশিপে আবেদন করতে পারবে এর তোমরা প্রত্যেকে জানিয়ে রাখি বিভিন্ন স্কলারশিপ রয়েছে এ যেখানে তোমাদের আড়াই লাখ টাকা বছরের ইনকাম কিংবা তিন লাখ টাকা বছরের ইনকাম কম হতে হয় বা এক লাখ টাকার কম হলেই তুমি আবেদন করতে পারবে কিন্তু তোমাদের জন্য যে আরও এই স্কলারশিপের একটা সুবিধা এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাকে এ ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম পাঁচ লাখ টাকার কম হতে হবে যদি তোমাদের পরিবারের বছরের ইনকাম পাঁচ লাখ টাকার কম হয় তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপ সম্বন্ধে আরও জানলে তোমরা অবাক হবে এই স্কলারশিপের জন্য শুধুমাত্র পাস নম্বরটুকু প্রয়োজন পড়বে সিক্সটি পার্সেন্ট পেতে হবে না এইটি পার্সেন্ট পেতে হবে বা নাইনটি পার্সেন্ট পেতে হবে এরকম কোনো এলিজিবেল ক্রাইটেরিয়া নেই শুধুমাত্র তুমি যদি পরীক্ষায় পাশ করো তোমার যদি পাস নম্বরের একটি মার্কশিট থাকে তাহলেই তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে আরও ট্যুইস্ট রয়েছে তুমি এসসি হও এস টি হও ও বিসি হও জেনারেল হও প্রত্যেকটি স্কুল কলেজের ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদনযোগ্য ও এই স্কলারশিপে তোমরা বাড়িতে বসে অনলাইনে কিভাবে আবেদন করবে সেটা জানাবো তার আগে এই স্কলারশিপে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টেশন লাগবে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই স্কলারশিপে আবেদন করতে গেলে প্রথম যেটা লাগবে এ তোমাদের পাসপোর্ট সাইজ একটি ছবি তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি প্রত্যেকটা স্ক্যান কপি লাগবে কোনো জেরক্স বা কোনো ফিজিক্যালভাবে তোমাকে গিয়ে জমা দিতে হবে না প্রত্যেকটা তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে অনলাইনে কিভাবে আপলোড করবে জানাবো তার আগে ডকুমেন্টেশানগুলো বলে রাখি যে প্রথম যেটা বললাম তোমাদের পাসপোর্ট সাইজ একটি ছবি লাগবে স্ক্যান কপি দ্বিতীয় যে ডকুমেন্টেশনটা তোমাদের লাগবে সেটা হচ্ছে তুমি এবছর যে কোর্সে ভর্তি হয়েছো বা যে ক্লাসে ভর্তি হয়েছো ঠিক তার আগের ক্লাসে এর ফাইনালের মার্কশিট তোমাকে দিতে হবে যেখানে তুমি যে পাশ করেছো আগের ক্লাসে তার প্রমাণস্বরূপই কিন্তু তোমাকে মার্কশিটটা আপলোড করে দিতে হবে কিংবা যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সার্টিফিকেট আপলোড করবে বিষয়টা একটু গুছিয়ে বলি তোমরা যারা এই মুহূর্তে একাদশ শ্রেণী থেকে অ্যাকচুয়ালি দ্বাদশ শ্রেণীতে উঠেছো তোমাদের তো কোনো সার্টিফিকেট থাকবে না একাদশ শ্রেণীর সেক্ষেত্রে তোমরা মার্কশিট আপলোড করবে যারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মাধ্যমিক দিয়ে এ উচ্চ একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে বা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হচ্ছে তোমাদের ক্ষেত্রে মার্কশিটও রয়েছে সার্টিফিকেটও রয়েছে দুটোই তোমাদের আপলোড করে দিতে হচ্ছে তিন নম্বর যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে তোমার প্রুফ অফ অ্যাডমিশন তুমি যে নতুন কোর্সে ভর্তি হয়েছো তার প্রমাণস্বরূপ তোমাকে কিন্তু একটা অ্যাডমিশান রসিদ দিতে হবে এ যেটা তোমাদের প্রত্যেককে দিতেই হবে চার নম্বর যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস প্রুফের প্রমাণপত্র তুমি তোমার ঠিকানার প্রমাণপত্র হিসাবে কিন্তু তোমাকে যে কোনো একটা নথি জমা দিতে হবে সেটা আধার কার্ড হোক কিংবা প্যান কার্ড হোক ভোটার কার্ড হোক হোক কিংবা যে কোনো ডকুমেন্ট হোক একটা ডকুমেন্ট আপলোড করে দিতে হবে একই রকম আরও একটি ডকুমেন্টেশন তোমাকে আপলোড করতে হবে পরিচয়পত্রের নথি হিসাবে অর্থাৎ পরিচয়পত্র তোমার হিসাবে এ সেই অনুযায়ী কিন্তু তোমাকে আধার কার্ড প্যান কার্ড কিংবা ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্ট তোমাকে দিয়ে দিতে হবে এবং তারপরে যে গুরুত্বপূর্ণ ও ডকুমেন্টটা তোমাকে আপলোড করতেই হবে সেটা হচ্ছে ব্যাংক ডিটেলস অর্থাৎ তুমি স্কলারশিপের পর যে এক লাখ টাকা হোক পঞ্চাশ হাজার টাকা হোক বছরে যে টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই অ্যাকাউন্টে তোমার টাকা ঢোকার জন্য তোমাকে কিন্তু তোমার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে অন্য কোনো বাবা মার ব্যাংক অ্যাকাউন্ট দিলে কিন্তু হবে না শুধুমাত্র তোমার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুক রয়েছে সেই পাসবুকের ফন্ট পেজের এর একটা স্ক্যান কপি কিন্তু তোমাকে আপলোড করে দিতে হবে এবং শেষে যে ডকুমেন্টেশনটা তোমাদের আপলোড করতেই হবে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট যেমনটি তোমাদের বললাম বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের বছরের এর মোট ইনকাম পাঁচ লাখ টাকার কম হতে হবে এই যে তোমাদের পরিবারের বছরের ইনকাম পাঁচ লাখ টাকার কম তার প্রমাণস্বরূপ তোমাকে ইনকাম সার্টিফিকেট দিতে হবে এক্ষেত্রে তোমাদের অনেকেই ভাবতে পারো ইনকাম সার্টিফিকেটটা কি ভিডিওর থেকে আনতে হবে এসডিওর থেকে আনতে হবে কোনো অফিসারের থেকে আনতে হবে এরকম কোনো বিষয় নেই তোমরা চাইলে পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটির থেকেও কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা আনতে পারো তুমি প্রমাণপত্র দিলেই হবে যে তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফাইভ লাক্সের কম তো এটা তো গেল বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করতে গেলে কি কী ডকুমেন্টেশন লাগবে এবার তোমাদের অনেকেরই প্রশ্ন আবেদন তো করবো আবেদন করার পর আমরা অ্যাকচুয়ালি কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবো দেখো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এটা আর নির্দিষ্টভাবে বলা সম্ভব না কারণ বিদ্যাসারথী স্কলারশিপের আন্ডারে একাধিক স্কলারশিপ থাকে ব্যাপারটা বুঝলে না বিদ্যা বিদ্যাসারথী স্কলারশিপ কিন্তু একটা স্কলারশিপের পোর্টাল আর এখানে প্রচুর এরকম স্কলারশিপ থাকে যেখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান তোমার ক্লাস অনুযায়ী তোমার কলেজের কোর্স অনুযায়ী তুমি আবেদন করতে পারবে এ এবং কিভাবে এ তুমি বুঝবে তোমার জন্য কোন কোর্সটি সেটা জানাবো তার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এই স্কলারশিপে মিনিমাম তোমরা ধরতে পারো ও তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিংবা পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বছরে দেওয়া হয় এবং এক লাখ টাকার ঊর্ধ্বেও কোনো ছাত্রছাত্রী তার কোর্স অনুযায়ী এই স্কলারশিপে থেকে পেয়ে যেতে পারে ও এক্ষেত্রে তোমাদের অনেকেরই জিজ্ঞাসা যে আমি বুঝবো কীভাবে বিদ্যাসাগর স্কলারশিপের পোর্টালের আন্দারে আমাকে কোন স্কলারশিপে আবেদন করতে হবে দেখো সেটা তোমাদের বলবো সবার প্রথমে তোমাদের গুগলে ব্রাউজারে টাইপ করতে হবে বিদ্যাশারথী ডট কো ডট ইন যখনই তোমরা বিদ্যাসারথি কো ডট ইন লিখে সার্চ দেবে তখনই কিন্তু তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সমস্ত স্কলারশিপ সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে এ সবার প্রথমে তোমাদের স্কলারশিপে আবেদন করার জন্য যে বিষয়টা করতে হবে তোমাদের প্রথমে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে রেজিস্টার করে নিতে হবে এ তোমার সমস্ত তথ্য দিয়ে তোমার যে এ নাম রয়েছে তোমার যে ফোন নাম্বার রয়েছে তোমার যে ইমেল অ্যাড্রেস রয়েছে তোমার যে ক্লাসে পড়ছো এ একই সাথে একটা ক্যাপচার কোড আসবে সেটা দিয়ে এ চেকবক্স টিক করে তোমাকে সাইন আপ করে নিতে হবে বা রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পরে তোমার সমস্ত ডিটেলস তোমাকে দিতে হবে অর্থাৎ তোমার নাম বাবার নাম অকুপেশান এবং ফ্যামিলি টোটাল ইনকাম কত তোমার ফিস কত সেই সমস্ত বিষয় কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে এবং সেই সমস্ত ও ডিটেলস দেওয়ার পরেই কিন্তু তোমাদের একটা অপশান চলে আসবে সেটা হচ্ছে ডকুমেন্টেশান আপলোড ও অর্থাৎ তোমাদের যে যে ডকুমেন্টেশানগুলোর কথা বললাম সেই সমস্ত ডকুমেন্টেশান অনলাইনে তোমাকে সাবমিট করতে হবে অনলাইনে সাবমিট করার পর তোমরা দেখবে তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী তুমি যে ক্লাসে পড়ছো তুমি যে কোর্স করছো সেই কোর্সের অ্যাকর্ডিং তুমি যে স্কলারশিপে আবেদন করতে পারবে সেই স্কলারশিপগুলো কিন্তু তোমার কাছে চলে আসবে এবং তৎক্ষণাৎ সেখানে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান পাবে সেই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে তোমরা সরাসরি ই তোমার কোর্সের অ্যাকর্ডিং যে স্কলারশিপগুলো থাকবে সেই সময় সেই স্কলারশিপে আবেদন করতে পারবে কাজেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং যেটা বললাম এই স্কলারশিপে আবেদন করার পর তোমরা এই স্কলারশিপ থেকে প্রায় এক লাখ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো যেহেতু অনলাইনে বাড়িতে বসে নিজের স্মার্টফোন দিয়ে বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে তোমরা প্রত্যেকে কিন্তু এই স্কলারশিপে আবেদন করো কারণ প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পেয়ে থাকে স্কলারশিপে প্রত্যেকে আবেদন করলে প্রত্যেকেই টাকা পাবে এটা একেবারেই মিথ্যে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রতি বছর এই স্কলারশিপে আবেদন করে তার মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পেয়ে থাকে এবং কাজ সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো অতি অবশ্যই আবেদন করো বিদ্যা সারথী স্কলারশিপ সম্বন্ধিত সমস্ত তথ্যই প্রায় তোমাদের জানালাম এখনও তোমাদের হয়তো কোনো না কোনো জিজ্ঞাসা থাকবে যদি এখনও কোনো জিজ্ঞাসা থেকে থাকে তোমাদের জন্য অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রাখলাম সেখানে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগ করে তোমার জিজ্ঞাসা অনুযায়ী সমস্ত উত্তর ওখান থেকে পেয়ে যেতে পারো কখন আবেদন প্রক্রিয়া শেষ হবে সে নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম তথ্য কিন্তু ওয়েবসাইটে দেওয়া নেই এই কাজেই এক এই মুহুর্তে তোমরা আবেদন করতে পারো প্রসিডিওর তোমাদের প্রত্যেককে বললাম এবং একই সাথে তোমাদের প্রত্যেককে অনুরোধ করব তোমার পরিচিত কোনো ভাই কিংবা বোন কিংবা বন্ধু এরকম যদি থেকে থাকে ভালো নম্বর পেয়েছে স্কলারশিপে আবেদনযোগ্য অতি অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করো এবং কোনো এরকম ভাই বোন বা বন্ধু থেকে থাকলে যার আর্থিক পরিস্থিতি খুব খারাপ তাকে তো এই ভিডিওটা শেয়ার করবেই করবে এবং তোমাদের প্রত্যেককে বলবো স্কলারশিপে আবেদন করতে কারণ ওন তুমি অভাব্য হয়তো এখন স্কলারশিপ পাবে না আবেদন করার পর হতেই পারে তোমার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ঢুকছে তখন বুঝ তখন তুমি ভাববে যে কত ঠিক কাজ তুমি করেছো কাজেই তোমাদের প্রত্যেককে বলবো ও কি হবে সেটা চিন্তা না করে এখনই আবেদন করো কারণ প্রচুর ছাত্রছাত্রী কিন্তু পেয়ে থাকে এই স্কলারশিপ থেকে বাদ বাকি তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল প্রত্যেকে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত